আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলে এলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে। এবং এটি হলো আপনারা যারা 2024 সালে বিবিএ অর্থাৎ বাংলা মাধ্যমে যারা অনার্স করতে যাচ্ছেন তারা কিভাবে করবেন, এবং ওপেন ইউনিভার্সিটি থেকে আপনারা কিভাবে বিবিএ বাংলা মাধ্যমে অনার্স করবেন তার এ টু জেড বিস্তারিত ডিটেলস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো আমরা সবার প্রথমে সার্কুলার দেখে নিব এবং এরপর আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা আবেদন করবেন সবগুলো বিষয় জেনে নিব। তো আপনাদের আবেদন তারিখ, আবেদনের শেষ ডেট হলো 15ই মে, তার মানে অনেকদিন আপনারা আবেদন করার জন্য সুযোগ পাচ্ছেন। এবং আবেদনের জন্য আপনাদেরকে যে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হলো, আপনারা এখানে দুইটি বিষয়ের উপর বিবিএ করতে পারবেন, একটি হলো মানব সম্পদ ব্যবস্থাপনা, আরেকটি হলো বিপণন। এই দুইটি বিষয়ের উপর আপনারা বিবিএ বাংলা করতে পারবেন। এবং আপনার যে যে ডকুমেন্টস লাগবে সেটি হলো শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং নম্বরপত্র মূল কপি, শিক্ষার্থী মৌখিক পরীক্ষার সময় আপনাকে নিয়ে আসতে হবে। এবং মনে রাখবেন আপনাদেরকে শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ নেওয়া হবে, অর্থাৎ আবেদন করার পরে মৌখিক পরীক্ষা দিতে হবে। এবং আপনার যে আবেদন ফি সেটি নির্ধারণ করা হয়েছে 500 টাকা, এবং যাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তাদের তালিকা 16ই মে থেকে 30শে মের মধ্যে প্রকাশ করা হবে। এবং ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে 2রা জুন থেকে 31শে জুলাই, অর্থাৎ প্রাথমিক আবেদন করার পরে আপনারা যদি চান্স পান এবং মৌখিক পরীক্ষা যদি আপনারা উত্তীর্ণ হন তাহলে 2রা জুন থেকে 31শে জুলাইয়ের মধ্যে আপনাদেরকে ভর্তি হতে হবে। এবং এই যে আঞ্চলিক কেন্দ্রগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আপনাদেরকে ভর্তি হতে পারবেন, অর্থাৎ এই আঞ্চলিক কেন্দ্রগুলোর মধ্যে ভর্তি হতে পারবেন। এখানে কলেজের নাম লেখা রয়েছে, এই স্টাডি সেন্টারগুলোতে আপনারা ভর্তি হতে পারবেন। এবং ভর্তির ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এখানে যে 4টি রয়েছে এই 4টি টোটাল 8 পয়েন্টের মধ্যে ন্যূনতম 5 পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবং এই 5 পয়েন্ট আপনারা কিভাবে গ্রহণ করবেন সেটি হলো এসএসসি বা সমন পরীক্ষা, এইচএসসি বা সমন পরীক্ষা যারা 3.5-এর উপরে পাবেন তাদের 4 পয়েন্ট হিসাবে গণনা করা হবে। অর্থাৎ আপনি যদি এসএসসিতে 3.5 পান তাহলে আপনার 4 পয়েন্ট হয়ে গেল, এইচএসসিতে 3.5 গেলে সেখানেও 4 পয়েন্ট হয়ে গেল, টোটাল 8 পয়েন্ট হয়ে গেল। এছাড়া আপনি যদি 3.5-এর নিচে 2 পয়েন্টের ভিতরে পান তাহলে আপনার সেই গ্রেডটিকে 3 পয়েন্ট হিসেবে কাউন্ট করা হবে, এইচএসসির ক্ষেত্রেও একই রকম। এবং যদি আপনি 2 পয়েন্টের নিচে থেকে 1 পয়েন্টের ভিতরে পান অর্থাৎ কোনো রকম পাশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার 2 পয়েন্ট করে গণনা করা হবে। অর্থাৎ ধরুন আপনি এসএসসি তে আপনি 2 পয়েন্টের নিচে পেলেন তাহলে আপনার 2 পয়েন্ট, এবং অন্য আরেকটিতে অর্থাৎ এইচএসসিতে আপনাকে মিনিমাম 2 পয়েন্টের উপরে পেতে হবে তাহলে 3 পয়েন্ট হবে, টোটাল 5 পয়েন্ট। আপনার 5 পয়েন্ট মিনিমাম থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবং যাদের পয়েন্ট বেশি হবে অর্থাৎ যাদের এরকম করে পয়েন্টের হিসাব বেশি সবচেয়ে বেশি থাকবে তাদেরকে আগে ভর্তির সুযোগ দেওয়া হবে, অর্থাৎ মৌখিক সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। তাই আপনার রেজাল্ট পয়েন্ট যত ভালো থাকবে তাই আপনি তত আগে চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। এবং ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত যে ফিগুলো, অর্থাৎ যদি আপনি মৌখিক পরীক্ষায় চান্স পান তাহলে আপনাকে সর্বমোট 9,300 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এখানে বিস্তারিত ডিটেলস রয়েছে কী জন্য টোটাল 9,300 টাকা হয়েছে, সেটি বিস্তারিত ডিটেলস রয়েছে, অর্থাৎ আপনার প্রথম সেমিস্টার টাকা সহ কিন্তু এখানে নিয়ে ফেলছে। এরপর হলো আপনারা এখন কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে হবে, এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এরপর এখানে অ্যাডমিশন ট্যাবে আসবেন, এখান থেকে ওপেন স্কুল যে অপশনটি রয়েছে এটা ক্লিক করবেন। এরপর দেখবেন এখানে লেখা রয়েছে বিবিএ, বিবিএ অর্থাৎ বাংলা ভার্সনের। এখানে আপনার আবেদনের শেষ ডেট এখানে লেখা থাকবে, যদি আবেদনের সময় বাড়ানো হয় তাহলে শেষ ডেটটি এখানে কত সেটি দেখতে পাবেন, যখন আপনি আবেদন করবেন সেটি একটু ভালোভাবে দেখে নেবেন। এরপর হলো এখানে আপনারা যে সার্কুলারটি একটু আগে দেখেছেন সেই সার্কুলারটি এটি এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর আপনাকে যেহেতু এখন আবেদন করবেন তাই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। এরপর অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনারা এখানে 3টে স্টেপের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করবেন। সবার প্রথমে হলো আপনার রিজিওনাল সেন্টার সিলেক্ট করতে হবে, রিজিওনাল সেন্টার হিসেবে আপনার বিভাগীয় অঞ্চল কি, কোন বিভাগের অধীনে আপনি আবেদন করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। এরপর হলো সাব রিজিওনাল সেন্টার, অর্থাৎ আপনি যে স্টাডি সেন্টারটি সিলেক্ট করবেন সেটি সেই বিভাগের কোন জেলা অঞ্চলে রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর সেখান থেকে আপনি সেটি সিলেক্ট করার পরে এখানে কি কি স্টাডি সেন্টার রয়েছে সেই কলেজটি আপনি দেখতে পাবেন। এখানে 3টি কলেজ দেখাচ্ছে, আমি যেটি সিলেক্ট করলাম অন্যান্য ক্ষেত্রে 2টি, 5টি, 6টিও দেখাতে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে যে কলেজে ভর্তি হবেন সেই কলেজটি সিলেক্ট করতে হবে, এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে হলো এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এই পার্সোনাল ইনফরমেশনগুলো মনে রাখবেন এখানে কিছু অপশন রয়েছে বাংলা লেখা, এই বেঙ্গলি লেখা অপশনগুলো বাংলা লিখতে হবে। এরপরে হলো ইংলিশ যে অপশনগুলো রয়েছে ইংলিশে সেগুলো লিখতে হবে, বাকি সবগুলো অপশনই ইংলিশ, শুধুমাত্র আপনার নাম, আপনার বাবার নাম,
আপনার মায়ের নাম, এই তিনটি অপশন হলো বাংলায় লিখতে হবে, তাই এই তিনটি অপশন আগে বাংলা লিখে দিবেন, তারপর ইংলিশে সেগুলো লিখে দিবেন। আমি এগুলো একটু ব্লার করে দিচ্ছি যেহেতু অন্যের তথ্য। আপনি আপনার তথ্য সঠিকভাবে আপনার সার্টিফিকেটের সাথে যেভাবে রয়েছে এ টু জেড ভালোভাবে যাচাই করে আপনি ভালোভাবে লিখবেন। মনে রাখবেন আপনি যদি আবেদন করে দেন পরবর্তীতে কিন্তু আপনি পেমেন্ট দিয়ে ফেললে পরে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না, না হলে কিন্তু পরে যদি পেমেন্ট দেওয়ার আগে কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই আপনি আবার নতুন করে আবেদন করবেন, এটি মনে রাখবেন। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে এই অপশনগুলো, এবং মনে রাখবেন রেজিস্টার মার্ক যে অপশনগুলো রয়েছে এগুলো আগে পূরণ করে দিবেন, অর্থাৎ এগুলো মাস্ট পূরণ করতে হবে আপনাকে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, পূরণ করে দিচ্ছি। এরপরে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম বাংলা এবং ইংলিশ লিখে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে গার্ডিয়ান নেম দিতে হবে। এটি আপনি যদি নাও দেন কোনো প্রবলেম নেই, তবে মা বাবা যে কোনো একজনের নাম দিয়ে দেবেন এখানে, সেটি এখানে কপি করে বসিয়ে দিবেন এবং তার মোবাইল নাম্বার যদি থাকে সেটি দিয়ে দিবেন। এরপর হলো আপনার ডেট অফ বার্থ, আপনার যে কোনো বয়স হোক না কেন কোনো সমস্যা নেই, আপনি যে কোনো বয়সই হন না কেন আপনি আবেদন করতে পারবেন। তাই এখান থেকে আপনার বয়সটি সিলেক্ট করে দিবেন, এরপরে হলো মান্থলি সিলেক্ট করে দিবেন, এরপর হলো ডেটটি সিলেক্ট করে দিবেন, এরপর হলো ডেট অফ বার্থ সিলেক্ট করে দেওয়ার পরে আপনার প্লেস অফ বার্থ আপনি চাইলে দিতে পারবেন, না দিলে কোনো সমস্যা নেই। এখানে আপনি আপনার জন্মস্থানটি লিখে দিবেন, এরপর হলো আপনার জেন্ডারটি সিলেক্ট করে দিতে হবে, এরপর হলো আপনার জেন্ডারটি সিলেক্ট করে দিতে হবে সেটি কি দিয়ে দিবেন, এরপর ন্যাশনালিটি অবশ্য বাংলাদেশি দিবেন, এরপর হলো আইডেন্টি টাইপ, এখানে দুটি অপশন রয়েছে, একটি হলো ন্যাশনাল আইডি আর একটি হলো বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, যেটি আপনার রয়েছে মনে রাখতে হবে। আপনার বার্থ রেজিস্ট্রেশনটি অবশ্যই অনলাইন কিন্তু হতে হবে, এবং ন্যাশনাল আইডিটি আপনার যদি থাকে তাহলে সেটি দিয়ে দিবেন, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার না দিলেও চলবে, তবে যদি ন্যাশনাল আইডি না থাকে তাহলে অবশ্যই বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। আপনি এরপর আপনার সেই ন্যাশনাল আইডি নাম্বার অথবা বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আইডেন্টি নাম্বার যে অপশন রয়েছে এখানে বসিয়ে দিবেন। এরপর হলো আপনার ব্লাড গ্রুপটি সিলেক্ট করে দিতে হবে, এটি অবশ্যই সিলেক্ট করে দিবেন, আপনার সঠিক ব্লাড গ্রুপটি সিলেক্ট করে দিবেন। এরপর মেন্টাল স্ট্যাটাস কি অবশ্যই সেটি দিয়ে দিবেন, আপনার যেটি সেটি দিয়ে দিবেন। এরপর হলো রিলিজিয়ন কি অবশ্যই সেটি দিয়ে দিবেন, আপনার যেটি সেটি দিয়ে দিবেন। এরপর হলো কোটা, এখানে কোটার মধ্যে তিনটি অপশন রয়েছে, একটি হলো আপনার সাধারণ কোটা নট অ্যাপ্লিকেবল, এরপর হলো ইথনিক মাইনরিটি উপজাতি কোটা, আর একটি হলো ফ্রিডম ফাইটার কোটা। আপনি যদি সন্তান অথবা নাতি নাতনি হন তাহলে আপনি আবেদন করতে পারবেন ফ্রিডম কোটায়, আপনার যেটি সেটি দিয়ে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করে দিবেন। এরপর হলো এখানে খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টি, সেটি হলো আপনার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, এই দুটি অপশন কোনো রকম ভুল করা যাবে না। এবং মনে রাখবেন আপনার নাম, বাবার নাম, মায়ের নাম এবং আপনার ডেট অফ বার্থ এবং আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এই যে পাঁচটি অপশন, এই পাঁচটি অপশন কোনো রকম ভুল করা যাবে না। অন্যগুলো ভুল করলে আপনি সংশোধন করতে পারবেন, কিন্তু এগুলো যদি ভুল করেন কোনো রকম সংশোধন করতে পারবেন না পরবর্তীতে, তাই এগুলো অবশ্যই আপনি ভালোভাবে যাচাই করে রাখবেন এবং সঠিকভাবে সেটি লিখে দিবেন। এরপরে আমি সেই নাম্বারটি এবং ইমেলটি দিয়ে দিচ্ছি, আমার যেটি সেটি আপনারটি আপনি দিয়ে দিবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার ভিলেজের নামটি সঠিকভাবে লিখে দিবেন আপনি, এরপরে পোস্ট অফিস নামটি অবশ্যই লিখে দিবেন, এরপর পোস্ট কোডটি অবশ্যই দিবেন, এবং আপনি কোন ডিস্ট্রিক্টে সেটি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন। সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেওয়ার পরে সেখানকার কোন থানা সেটি অবশ্যই সিলেক্ট করে দিবেন। এরপর হলো আপনি এখানে আপনার অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। মনে রাখবেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে কোনো কিছু করতে হবে না, সেম এর যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। আর যদি ভিন্ন হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসের মতো করে আপনার ভিলেজ নাম, পোস্ট অফিস, পোস্ট কোড এবং ডিস্ট্রিক্ট এবং থানা উপজেলা যেটি সেটি সিলেক্ট করে দিতে হবে। আমি সেম এস, তাই এখানে সেম এস দিয়ে দিচ্ছি। এরপর আপনাকে যে কাজটি করতে হবে ফটো এবং সিগনেচার আপলোড দিতে হবে। এখানে অবশ্যই ফটোটি 300x300 পিক্সেলের হতে হবে, 100 কপির ভিতরে হতে হবে, সিগনেচারটি 300x100 পিক্সেলের হতে হবে, 100 কপির ভিতরে হতে হবে, জেপিজি ফরম্যাটে হতে হবে ছবি এবং সিগনেচারগুলো, এবং এগুলো কিভাবে এই যে নির্দিষ্ট সাইজ রয়েছে এই সাইজে করবেন তা অবশ্যই আপনি আপনার এই যে আমাদের এখানে আই বাটন রয়েছে এই আই বাটনে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। সেই আই বাটনে একটি ভিডিও রয়েছে, সেটিতে কিভাবে আপনি ফটো রিসাইজ করবেন তা বিস্তারিত বলা রয়েছে। তো আপনি এখান থেকে ব্রাউজ অপশন থেকে সেটি সিলেক্ট করে আপনার কম্পিউটার অথবা মোবাইলে যেখানে ছবি রয়েছে সেই ছবিটি আপলোড করে দিবেন, সিগনেচারটা আপলোড করে দিবেন। আমি এগুলো এরপর আপলোড করে দেওয়ার পরে এগুলো এখানে শো করবে, এবং মনে রাখবেন আপনার ছবি এবং সিগনেচারটি যদি নির্দিষ্ট সাইজে না হয় পরবর্তীতে কিন্তু সেটি শো করবে না, এবং এখানে শো করলেও পরবর্তীতে কিন্তু আপনি আবেদন সাবমিট করতে পারবেন না, তাই এটি নির্দিষ্ট সাইজের দিতে হবে, অবশ্যই মনে রাখবেন সেটি নির্দিষ্ট সাইজে করে দিবেন। এরপর হলো আপনাকে নেক্সট বাটনে ক্লিক করবেন, এবং নেক্সট বাটনে ক্লিক করার আগে আপনার এখানে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো অবশ্যই ভালোভাবে আবার যাচাই করে নেবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে এসএসসি এইচএসসি ইনফরমেশন দিতে হবে,
এসএসসির ক্ষেত্রে আপনার এখানে ডিগ্রি যেটি, সেটি আপনি দাখিল হলে দাখিল, ও লেভেল হলে ও লেভেল, এসএসসি হলে এসএসসি। এরপর হলো গ্রুপ কি সেটি সিলেক্ট করতে হবে, আপনার গ্রুপ কি সেটি সিলেক্ট করে দিবেন। আপনি যে কোনো গ্রুপের হন, কোনো সমস্যা নেই, আবেদন করতে পারবেন। এরপর বোর্ড কি, আপনি কোন বোর্ডের অধীনে আপনি পরীক্ষা দিয়েছেন, উন্মুক্ত হলে উন্মুক্ত, এছাড়া সাধারণ শিক্ষা বোর্ড হলে সাধারণ শিক্ষা বোর্ড, আয়ুর্বেদিক হলে আয়ুর্বেদিক, যেটি আপনি সেটি দিয়ে দিবেন। এরপর আপনার স্কুলের নামটি, রেজিস্ট্রেশন নামটি, রোল নাম্বারটি দিয়ে দিবেন, আমি এগুলো দিয়ে দিচ্ছি। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, রেজাল্ট টাইপ কি সেটি সিলেক্ট করতে হবে। আপনি যদি ক্লাস ডিভিশনে পাস করে থাকেন, এরপরে যদি ডিভিশন অনুসারে আপনি পাস করে থাকেন, এছাড়া আপনার গ্রেডিং স্কেল যদি জিপিএ 5 আকারে হয় তাহলে সেটি সিলেক্ট করবেন, আর ডিভিশন হলে ডিভিশন বা ক্লাস সিলেক্ট করবেন। স্কেল সিলেক্ট করলে আপনার এখানে জিপিএ কত সেটি লিখতে হবে, আপনি কত জিপিএ পেয়েছেন সেটি লিখতে হবে এসএসসিতে। আর যদি ডিভিশন সিলেক্ট করেন তাহলে আপনার ক্লাস, আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড যে ডিভিশন পেয়েছেন সেটি সিলেক্ট করতে হবে। এরপর হলো আমি সেটি গ্রেডিং স্কেলে সিলেক্ট করলাম, যেহেতু 5 স্কেলে এখন কাল, তাই এখান থেকে আমি জিপিএ কত সেটি দিয়ে দিচ্ছি, জিপিএটি আমি দিয়ে দিলাম। এরপর হলো পাসিং ইয়ার, আপনি যত সালে পাস করেছেন সেই সালটি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর হলো ডিউরেশন, অবশ্যই ডিউরেশন এখানে 2 ইয়ার্স দিবেন, মনে রাখবেন এখানে 2 ইয়ার্স দিবেন, এর বেশি দিবেন না, এসএসসি ডিউরেশন 2 ইয়ার্স হয়। এরপর হলো আপনার এসএসসি ইনফরমেশন দিতে হবে, মনে রাখবেন। এরপর হলো ডিগ্রি হিসাবে, আপনি যদি এসএসসি পাস করে থাকেন, এ লেভেল পাস করে থাকেন, সেটি সিলেক্ট করে দিবেন। এছাড়া আপনি যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন, সেই ডিপ্লোমাটি এখান থেকে দেখে সিলেক্ট করে দিবেন। এরপর হলো গ্রুপ কি সেটি সিলেক্ট করে দিতে হবে, এরপর হলো বোর্ড কি সেটি সিলেক্ট করে দিবেন, এরপর হলো আপনার কলেজের নামটি লিখে দিবেন, এরপর হলো রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার আগের মতো এসএসসির মতো দিয়ে দিবেন, এরপর হলো রেজাল্টটা দিয়ে দিবেন, রেজাল্ট কি সেটি দিয়ে দিবেন, পাসিং ইয়ার কত সেটি দিয়ে দিবেন, ডিউরেশন এখানেও 2 বছর দিবেন। তাই আপনি এসএসসির মতো করে এখানে সকল তথ্য দিয়ে দিবেন। এরপরে এই যে তথ্যগুলো দেওয়ার পরে এগুলো ভালোভাবে যাচাই করে নেবেন, এখানে মনে রাখবেন রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং আপনার যে জিপিএ সেটি সঠিকভাবে দিয়ে দিবেন, এগুলো যেন ভুল না হয়, পাসিং ইয়ারটিও যেন ভুল না হয়, এগুলো কোনো রকম ভুল হলে কিন্তু কারেকশন করতে পারবেন না। এরপরে হলো আপনাকে যে কাজটি করতে হবে, ফিনিশ বাটন ক্লিক করবেন। এরপরে ফিনিশ বাটন ক্লিক করার পরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাকনলেজ, এখানে ক্লিক করবেন। এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটন ক্লিক করার পরে আপনার সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে এখানে দেখতে পাবেন একটি টেম্পোরাল লগইন আইডি এবং পাসওয়ার্ড পাবেন, এটি অবশ্যই নোট করে রাখবেন। আপনি যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারও কিন্তু এই আইডি পাসওয়ার্ডটি যাবে এবং ইমেল অ্যাড্রেসও যাবে, সেখান থেকেও সেটি সেভ করে রাখতে পারবেন। এরপর আমি এটি কেটে দিলাম। এখানে দেখতে পাবেন আপনি অ্যাডমিশন ফি দিতে পারবেন, এখানে প্রসেস টু পেমেন্টে গিয়ে পেমেন্টটি দিতে পারবেন। আপনি যদি এখন পেমেন্ট দিতে না চান তাহলে এখানে লগ আউট অপশনে গিয়ে লগ আউট করে দিতে পারবেন। পরবর্তীতে আপনি যখন পেমেন্ট, আপনার টাকা হবে যে বিকাশ বা নগদের মাধ্যমে যদি আপনি দিতে, সেখানে টাকা ঢুকানোর পরে সেখান থেকে আপনি পরবর্তীতে আবার লগ ইন করবেন। লগ আউট করে আপনি আইডি যে পাসওয়ার্ডটি পেয়েছেন, আইডি পাসওয়ার্ডটি, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি এখানে আবার হোম পেজে চলে আসবেন। আমি একটু হোম পেজে গিয়ে দেখাচ্ছি আপনাকে। হোম পেজে আসলে আপনি এই ধরনের একটি ট্যাব দেখতে পাবেন, এখানে আপনার প্রোফাইল যেহেতু ক্রিয়েশন হয়ে গেছে এখানে টিকমার্ক দেখতে পাচ্ছেন এবং এখানে আপনার সকল ইনফরমেশন দেখতে পাচ্ছেন। যেহেতু আপনি পেমেন্ট দেননি তাই এখানে অ্যাডমিশন ফি অপশনটি দেখতে পাবেন পেমেন্ট না দিলে, এবং প্রিন্ট প্রোফাইল অপশন থেকে আপনার প্রোফাইলটি প্রিন্ট করে নেবেন। এরপরে হলো আপনাকে যে কাজটি করতে হবে, পেমেন্ট যেহেতু এখনও দেন না পেমেন্ট দিবেন, আর যদি পেমেন্ট দিয়ে দেন তাহলে আপনাকে আবার লগ ইন করবেন। লগ ইন করার পরে হোমে আসার পরে সার্ভিস যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান দিয়ে পরবর্তীতে যাবতীয় যে কাজগুলো সেগুলো, অ্যাডমিট কার্ড আসলে অ্যাডমিট কার্ডটি এখান থেকে ডাউনলোড করতে হবে, এখানে অ্যাডমিট কার্ড অপশনে সেই অ্যাডমিট কার্ডটি চলে আসবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন পরবর্তীতে। এরপর হলো আপনাকে যেহেতু এখনও পেমেন্ট দেয়নি তাই পেমেন্ট অপশনটি কীভাবে দিতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি, এখানে অ্যাডমিশন ফিতে ক্লিক করবেন। এরপর আবার আপনি এই ধরনের আবার ট্যাবটি দেখতে পাবেন, এখান থেকে প্রসেস টু পেমেন্টে যেতে হবে। এরপর হলো আপনি জিটার মাধ্যমে টাকা দিতে যাচ্ছেন, বিকাশ, রকেট বা ডিবিবিএল বা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে, আপনি সেই মাধ্যমটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি বিকাশ দিয়ে, এরপরে পে নাও অপশনে ক্লিক করবেন। এরপর হলো আপনি এখানে আপনার বিকাশ নাম্বারটি দিবেন, এরপর হলো আপনি এখানে বিকাশ নাম্বারটি দিবেন, এরপর এখানে কনফার্মে ক্লিক করবেন। এরপর হলো আপনি যে বিকাশ নাম্বারটি দিয়েছেন সেই বিকাশ নাম্বারে একটি কোড যাবে, সেটি এখান থেকে আবার কনফার্মে ক্লিক করবেন বসানোর পরে। তারপর পিন নাম্বার দিবেন, পিন নাম্বার দেওয়ার পরে আবার এখানে কনফার্মে ক্লিক করবেন, তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপর দেখবেন যে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, এখানে এই ধরনের একটি মেসেজ আসবে, সাকসেসফুলি পেমেন্ট হয়ে গিয়েছে। এরপরে আপনি এখান থেকে যে পেমেন্ট কপিটি রয়েছে সেটি ডাউনলোড করে নেবেন, এবং পেমেন্ট কপিটি ডাউনলোড করার পরে আপনি চাইলে পরবর্তীতে হোম পেজ থেকেও, হোমে গিয়ে আপনার প্রিন্ট প্রোফাইলের সাথে ওইখানে পেমেন্ট কপিটি থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এরপর হলো পেমেন্ট দেওয়ার পরে এখানে একাডেমিক ইনফরমেশন পাশে এখানে পেমেন্টের যে ডিটেলসটি সেটি এখানে দেখতে পাবেন, আপনি সেখান থেকেও পেমেন্ট রসিদটি ডাউনলোড করে ফেলতে পারবেন এবং প্রিন্ট প্রোফাইল অপশনে যাবেন, এবং এই যে প্রোফাইল ডিটেলসটি রয়েছে এটিও অবশ্যই আপনি প্রিন্ট করে নেবেন। এই দুইটি
কপি অবশ্যই প্রিন্ট করে নেবেন, একটি হলো আপনার প্রোফাইলের আর একটি হলো আপনার পেমেন্টের রসিদ। এই দুটি প্রিন্ট করে নেওয়ার পরে আপনার যাবতীয় যত ডকুমেন্টস রয়েছে সেগুলো নিয়ে আপনি যখন মৌখিক পরীক্ষা দিবেন তখন আপনাকে সেই ডকুমেন্টস সহ এবং এই যে দুটি কপি সহ আপনাকে গিয়ে অবশ্যই জমা দিয়ে আসতে হবে এবং সেখানে দেখাতে হবে। তো এইভাবে আপনি আপনার ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবেন, পরবর্তীতে যদি চান্স পান তাহলে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তীতে সেমিস্টার ফিগুলো দিতে হবে। সেমিস্টার ফি কীভাবে দিতে হয় তা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও রয়েছে, সেটি আই বাটনে আপনারা দেখতে পাবেন, সেই ভিডিওটি দেখে নেবেন যখন আপনারা চান্স পাবেন তখন পেমেন্ট দেওয়ার সময়। তো এই ছিল বিস্তারিত বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।